হরে কৃষ্ণ, আমি জ্যোতিষকান্ত মান্না। সিংহ রাশি, সাপ্তাহিক রাশিফল অর্থাৎ আগস্ট মাসের 2 তারিখ থেকে আগস্ট মাসের 8 তারিখ পর্যন্ত আপনারা কেমন থাকবেন, জ্যোতিষশাস্ত্র অনুসারে সেটি আলোচনা করব। এই সপ্তাহের প্রথম দিকে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, তো আপনার স্ত্রীর কারণে কিছু আর্থিক ব্যয় সেটি ইঙ্গিত করছে। অবশ্যই এই ব্যয়টা দেখাচ্ছে স্ত্রীর শরীর স্বাস্থ্যের বিষয়ে। আপনি যদি সরকারি ক্ষেত্রে কাজ করেন বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকেন, তো এই সপ্তাহে আপনার পদমর্যাদা সেটি বৃদ্ধি হতে চলেছে। বা সরকারি ক্ষেত্রে কাজ করলে আপনার উচ্চ পদ, যেটি অনেকদিন থেকে আপনি আশা করছিলেন, সেই বিষয়ে কিছু কথার অগ্রগতি আপনার হতে পারে। সপ্তাহের মাঝামাঝি আপনাদের আর্থিক বিষয়ে যথেষ্ট শুভ, কোনো কিছু ক্ষেত্রে আপনার আর্থিক লাভবান হবেন, অথবা আপনার নাম, যশ, খ্যাতি সেটিও বৃদ্ধি পেতে চলেছে। অর্থাৎ প্রাপ্তিযোগ আপনার সপ্তাহের মাঝামাঝি সেটি ইঙ্গিত করছে। এই সপ্তাহে মনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে একটি অস্থিরতা বৃদ্ধি সেটি দেখা যাবে। আপনার মনের মধ্যে উদ্ভব হবে কোন কাজটা করি আর কোন কাজটা না করি, এই নিয়ে মনের মধ্যে একটি দ্বন্দ্ব সেটি দেখা যাবে। যারা বাত বেদনাজনিত কারণে কষ্ট পাচ্ছিলেন, এই সপ্তাহে সেটি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে আপনাদের। এই সপ্তাহে শেষের দিকে পরিবারের মধ্যে যথেষ্ট সুখ ভোগ আপনি করবেন, পরিবারের মধ্যে একটি একাত্মবোধ সেটি দেখা যাবে। তবে কিছু কিছু বিষয়ে আপনি একটু মানসিক ডিপ্রেশনে থাকবেন, নানা রকম চিন্তা আপনাকে গ্রাস করবে। ওভারঅল মাসের মাঝামাঝি আপনার আর্থিক লাভ সেটি ইন্ডিকেট করছে। তাই এই হলো আগস্ট মাসের সাপ্তাহিক রাশিফল। আপনারা সবাই সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।